ও আরে, ওই তো আমাদের আশা দিদি, রীনা দিদি এসে গেছে। আর চিন্তা নেই। কিরে মালতী, ছেলে কাঁদছে কেন? জ্বর কমছে না দিদি, খাচ্ছেও না কিছু। এই রাবেয়া, এই নোংরা ঝুমঝুমিটা বাচ্চাটাকে দিস না, পরিষ্কার করতে হবে। তা অনিতার বাবা কেমন আছেন? কাল রাতে মারা গেছে। শেষ দুদিন খুব কষ্ট পাচ্ছিল। ঘরে কোনো ছেলেও নেই ওদের, কে হাসপাতালে নিয়ে যাবে? মানে তোরা আছিস কি করতে? আমরা মেয়েরা, আমরা কি মেয়ে ছেলে এসব আবার কি? তোদের তো উচিত নিজেদের একত্রিত হওয়া, সঙ্গবদ্ধ হয়ে কাজ করলে নিজেদের সমস্যা নিজেরাই সামলে নিতে পারবি, অন্তত অনিতার বাবার মতো অবস্থা হবে না। সেটা কি আমরা পারবো দিদি? কেন পারবি না, তার জন্য তো আমাদের ব্যবস্থা আছে। তোরা মাস তৈরি কর। মাস? সেটা আবার কি দিদি? মহিলা আরোগ্য সমিতি, ইংরাজিতে ছোট করে মাস। মাস হলো একই এলাকার 10-12 জন মেয়ে মিলে একটা করে সমিতি হয়। কখনো কখনো সংখ্যাটা বাড়তে বা কমতে পারে, নিজেদের এলাকা বা ঝুঁকিপূর্ণ এলাকার প্রয়োজনে 50 থেকে 100টা পর্যন্ত পরিবারের জন্য এক একটা সমিতি থাকবে। খুব স্মার্ট মেয়ে চাই তো দিদি। এমন কেউ যে নিজের এলাকার ভালোর জন্য কাজ করতে চায়, এলাকার মানুষের বিপদে চট করে একটা ব্যবস্থা নিতে পারে। হ্যাঁ, অনেকেই সমিতি করছে শুনছি, কিন্তু তাতে আমাদের কি লাভ হবে? শোন, সমিতির মাধ্যমে একে অপরের সাথে হাত মিলিয়ে নিজের এলাকার ভালো করা সম্ভব হবে। আর তোদের মাসের যে লিডার হবে, সেই বিপদে পড়লে ঝট করে একটা উপায় বার করতে পারবে, স্বাস্থ্যকর্মী দিদিদের সাথে যোগাযোগ করতে পারবে, আর দরকার হলে ডাক্তার বদ্দি ডাকা এসবও করতে পারবে। দিদি একটু একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। মাস বা মহিলা আরোগ্য সমিতি হল ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটা উদ্যোগ। জাতীয় পুরুষস্বাস্থ্য মিশন শুধুমাত্র মেয়েদের নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় একাধিক সংগঠন করতে চাইছে, যাদের কাজ হবে বিভিন্ন এলাকার স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলি সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা, আর সেইগুলো রুখতে সু অভ্যাস গড়ে তোলা, নিয়মিত টিকাকরণের হার বাড়ানো, স্বাস্থ্যকর্মী দিদিদের কাজে সব রকম সাহায্য করা। সে তো একবার বললে, কিন্তু কিভাবে সেটা তো বলিনি। কিভাবে দিদি? এই যেমন ধর, বস্তির পোয়াতি মা বাচ্চার জন্য ঘর থেকে কিভাবে যত্ন নিতে হবে বলে দেওয়ার কেউ নেই, মাসের মেয়েদের কাজ হবে সেটা বলে দেওয়া, তাদের সুবিধা অসুবিধা জানা, প্রয়োজনে তা আশা দিদিদের জানানো, আবার কার বাচ্চার কবে কোন টিকা লাগবে সেটা সেই মাকে সময় মতো মনে করিয়ে দেওয়া, এছাড়া গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চেক আপ করানো, তারা নিয়মিত IFA ও ক্যালসিয়াম খাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা, মা বাচ্চার টিকাকরণ, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কোনোভাবেই যাতে অবহেলা না হয় সেটাও বোঝাতে হবে। হ্যাঁ, প্রসব যেন হাসপাতালে হয় তা তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। সরকারি যোজনা যেমন জননী সুরক্ষা যোজনা, জননী সুরক্ষা কার্যক্রমগুলো সম্পর্কে তাদের জানাতেও হবে। এছাড়া বস্তি এলাকায় সচেতনতা বাড়াবার জন্য বিভিন্ন মিটিং, র্যালি ইত্যাদি করাতে হবে। এলাকায় কার কার রিক্সা বা ভ্যান আছে তাদের নম্বরগুলো রাখতে হবে, যাতে অনিতার বাবার মতো অবস্থা না হয়। আচ্ছা, পল্টু, মদন, সাইফুলের তো রিক্সা আছে? সাইফুলের তো একটা ভ্যানও আছে, কিন্তু সেদিন তো ভ্যান ছিল না, লাইনে দেখিনি। তাহলে ওর নম্বর থাকলে ফোন করে নিতে পারতিস তো। মাসের কাজই হল এমন একটা ডায়েরি রাখা যাতে করে বিপদে হুট করে সাহায্য পাওয়া যায়, আর মাসের মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা হবে। দরকার হলে যাদের রিক্সা বা ভ্যান বা অটো আছে তাদের কাছে গিয়ে বুঝিয়ে রাখতে হবে, যাতে বিপদের সময় তাদের পাওয়া যায়। পাড়ার লোক এটুকু সাহায্য করবে না? নিশ্চয়ই করবে, তবে তাদের খবর দিতে হবে। হ্যাঁ, এই খবর দেওয়াটাই মাসের মেয়েদের কাজ। শুধু এটাই নয়, কোভিড, ডেঙ্গু, জন্ডিস, আন্ত্রিক, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা এইসব রোগ কোনো এক জায়গায় হলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এমন হলে
কোথায় রোগ প্রথম হয়েছে বা ধরা পড়েছে সেখানকার মাসের মেয়েদের কাজ হচ্ছে যত শিগগির পারে স্বাস্থ্যকর্মী দিদিদের বা হেলথের অফিসার স্যার ম্যাডামদের ব্যাপারটা জানানো। আবার কারোর বাচ্চা হলে জন্মের সময় বাচ্চার ওজন, স্বাস্থ্য আর মায়ের স্বাস্থ্য এইসব রিপোর্ট রাখা আর স্বাস্থ্যকর্মী দিদিদের তা জানানো। বাচ্চা মারা গেলেও সে কি বাচ্চা মারা যাবে কেন? অনেক কারণেই যায়। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে রুগ্ন বাচ্চা জন্ম নেয়, আবার নোংরা থেকে জল থেকে ইনফেকশন হতে পারে। সেই জন্যই তো মাসের মেয়েদের প্রয়োজন পোয়াতি মা, বাচ্চা আর বাচ্চা হয়ে গেলে দুজনের ওপরেই একটু নজরদারি কর। আমার বাড়ির লোকে সব করতে দেবে না গো, সেই এক পোলিও নিয়েই কত ঝামেলা করে। জানি, আর সেই জন্যেই তো মাস, নিজেরা মিলে গোষ্ঠী, তার জন্য একজন করে লিডারও থাকবে। লিডার? আমাদের মধ্যে কি হবে, এত স্মার্ট কি আছে? তোদের মধ্যে থেকেই তো কাউকে দায়িত্ব নিতে হবে, যে একটু বেশি অ্যাক্টিভ, যাকে সবাই মানবে আর এলাকায় একটু পরিচিতি আছে, এগিয়ে গিয়ে কথা বলতে পারে, মোট কথা বিপদে আপদে যে সাহস করে এগোবে, নেতৃত্ব দেবে। আর যে কেউ মেম্বার হতে পারে, গর্ভবতী মহিলা, দুধের বাচ্চার মা, যে মার 3 বছরের মধ্যে বাচ্চা আছে, বা যে কোনো উৎসাহী মহিলা। তোদের এলাকার সেলফ হেল্প গ্রুপ থাকলে তারাও মাস হিসেবে কাজ করতে পারে, শুধু তাদের স্বাস্থ্য সম্পর্কে ট্রেনিং করাতে হবে। আর আমরা তো আছি তোদের যে কোনো সমস্যায়। হ্যাঁ শোন, দলের কাউকে একটু হিসেব করতে জানতে হবে। হিসেব দিয়ে কি হবে? বারে এক একটা সমিতির জন্য বছরে 5,000 টাকা দেবে সরকার, সেই টাকার হিসাব রাখতে হবে না? হিসেব রাখা খুব গোলমালের ব্যাপার, তা সমিতি করলে সরকার টাকা দেবে? সমিতি চালানোর জন্য টাকা দেবে, মেম্বারদের টাকা দেবে না। মিটিং এর জন্য টাকা খরচ করতে পারিস, এই ধর এলাকা পরিষ্কারের জন্য ব্লিচিং, মশার ওষুধ দেওয়া, হঠাৎ কারো কিছু হলে অটো বা টোটো করে নিয়ে যাওয়া। সমিতি না হয় করব, কিন্তু মিটিং করার জায়গা কোথায়? আমাদের বস্তিতে তো সবার একটা করেই ঘর, সেখানে আবার এতগুলো লোক। অঙ্গনবাড়ি সেন্টারে হতে পারে, বস্তিতে অঙ্গনবাড়ি সেন্টার না থাকলে তখন কোনো মাস মেম্বারের বাড়িতে হবে, না হলে কাছাকাছি কোনো কমিউনিটি সেন্টার, মন্দিরের চাতাল, মসজিদের দাওয়ায় হতেই পারে, কোনো স্কুল ঘরে বা এনজিওর অফিসেও হতে পারে, যেখানে সব সদস্যদের সুবিধা হবে সেখানেই মিটিং করবি। কিন্তু দিদি, মাসের মিটিং ডাকবে কে? কেন, মাসের লিডাররাই ডাকবে। প্রতি মাসে অন্তত একটা মিটিং ডাকতেই হবে, যেখানে মাসের সব মেম্বারদের আসতে হবে, আর সেখানে একটা রেজিস্টার রাখতে হবে, সবাই এসে সই করবে। কি আলোচনা হলো, সিদ্ধান্ত কি হলো, কোনো কাজ করা প্ল্যান হলে তাও লিখে রাখতে হবে। যা কাজ দলগতভাবে করা হবে তা সব খাতায় লিখে সই করতে হবে। কিরে, এখনো বসে আছিস? বাচ্চাটাকে ডাক্তার দেখা গিয়ে। ঘরে তোর বাবা নেই, টাকা পয়সা। টাকা পয়সা কি হবে, 127 নম্বর ওয়ার্ডে পুরো স্বাস্থ্য কেন্দ্রে রোজ ডাক্তার বসেন, ফ্রি চিকিৎসা, ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, রক্ত পরীক্ষা ওরাই করে দেয়, শিগগির যা। আমাদেরও তাহলে একটা সমিতি করলে হয়, কি বলো স্বপ্নাদি? হ্যাঁ, তাতে তো আমাদেরই ভালো। দেখি সন্ধ্যের সময় সব মেয়ে বৌরা কাছ থেকে আসুক, 10-12 জন তো লাগবেই, তাই না রীনাদি? সে তো লাগবে, আর তোরা তোদের বস্তি থেকেই সবাইকে পেয়ে যাবি। মনে রাখিস, মহিলা আরোগ্য সমিতি হল নতুন মা, বাচ্চা আর গরিবের বাঁচার সাথী। বয়স্ক মানুষদেরও দেখাশোনা করবি, 30-এর ওপর যাদের বয়স তাদের এখন সুগার, প্রেশার চেক করার প্রয়োজন, সেসবও স্বাস্থ্যকেন্দ্রে হয়। কি কি পরিষেবা সরকার দেয় সব ভালো করে জেনে নিবি, তাহলে নিজেদেরও সুবিধা হবে আর এলাকার মানুষদেরও উপকার করতে পারবি। এই মালতি, দাঁড়া। 127 নম্বর ওয়ার্ডের সেন্টার চিনিস? দাঁড়া, তোকে আমি নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে সব তোকে আবার বুঝিয়ে দেব, কেমন? আর কদিন পরে দেখবি তুই পাড়ার লোকেদের নিয়ে যাচ্ছিস। মহিলা আরোগ্য সমিতি, আমাদের কাজ আমাদের পথ।